আমার নাম করণ পাসওয়াল, আমি কালীঘাট হাই স্কুলে পড়ি ক্লাস এইটে। আমি কালীঘাটে থাকি, কালীঘাটের নিউ লাইটে। আমার বয়স 15 বছর। আমি সবার প্রথম যখন ছোটো ছিলাম তখন আমি সংলাপ বলে একটা সংস্থায় পড়তাম, ঠিক নিউ লাইটের নিচে। আর তখন সংলাপে সংলাপটাকে নিউ লাইট মানে একসাথে করে তাই নিউ লাইটের সংলাপে যত ছেলে বাচ্চারা পড়তো সবকে নিউ লাইটে নিয়ে যাই। আমি নিউ লাইটে এখন 5 বছর হয়েছে পড়ছি। এখন নিউ লাইট আমাদের সব খেলাধুলায় সব কিছুতে পড়াশোনা থেকে সব কিছু সাহায্য করছে। আমার ছোটোবেলা থেকে একটাই ইচ্ছা, শুধু ফুটবল খেলার। ফুটবল খেতে খুব পছন্দ, ভালো লাগে। আমি সবার প্রথম ফুটবল খেলেছি আমার পাড়ায়। আমি ময়দানে ট্রায়াল দিয়েছি ফুটবলে, ট্রায়াল দিয়ে বায়পুরে রাহুল বিদ্যানিকেতন বলে একটা ক্লাব আছে, ওই ক্লাবে ঢুকলাম। ঢুকে ওই ক্লাব আমাকে একটা বড় ট্রায়ালে পাঠালো, বেঙ্গল ট্রায়ালে পাঠালো। ওই বেঙ্গল ট্রায়ালে গেছি, 400 বাচ্চাদের মধ্যে আমি চান্স পেয়েছি বেঙ্গল খেলার। আমি বেঙ্গল খেলে এসেছি চেন্নাই থেকে। চেন্নাই থেকে খেলে আসার পর এখন আমার ইচ্ছা আছে মোহনবাগান বা ইস্ট বেঙ্গলের মতো একটা বড় টিমের মধ্যে খেলা। না, মোহনবাগানের মধ্যেই খেলবো, কারণ মোহনবাগান আমাদের দেশের জাতীয় ক্লাব। বড় খ্রিস্টানোর মতন খেলা দেখে খুব খুশি, খ্রিস্টানোর মতন হতে চাই, কারণ খ্রিস্টানোর খুব ভালো স্কিল জানে, ওর মতন স্পিড কারণ নেই এখন আমাদের ফুটবলে। আর প্রচুর টাকা কামাতে চাই, কামিয়ে একটা ঘর বাড়ি বানাতে চাই, বাড়ি বানিয়ে যেখানে শুধু আমি আর আমার মা থাকতে চাই। আর আমার বাবাকে রাখতে আমি মানে সেই ঘরে থাকতে চাই না, বাবা আমার মাকে ছেড়ে দিয়ে চলে গেছে।